I don't know to the lamba mathar ke 18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন ঢাকায় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী। কি অবাক হচ্ছেন, বিয়ে তিনি সত্যিই করেছেন, তবে সেটা বাস্তবে নয়, এটি একটি ওয়েব সিরিজের কন্ট্রাক্ট বিয়ের শুটিংয়ের দৃশ্য। চলুন এই সুবাদে আমরা একটু জেনে আসি কন্ট্রাক্ট বিয়ে আর বিয়ের মধ্যে পার্থক্য কি। বিবাহ শব্দটি এসেছে আরবি শব্দ নিকা থেকে। বিবাহ হলো বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রণয়নের একটি বৈধ আইন, আর কন্ট্রাক্ট বিয়ে হলো একটি অস্থায়ী বিয়ে যার স্থায়িত্ব একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যাবে। বর্তমানে আমেরিকা সহ বিভিন্ন দেশে স্থায়ী বসবাসের জন্য এভাবে অনেকেই বিয়ে করছেন। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের চুক্তিভিত্তিক বিয়ে, আর এটাকে অবলম্বন করেই নির্মিত হতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ কন্ট্রাক্ট বিয়ে। কন্ট্রাক্ট বিয়ে ওয়েব সিরিজের শুটিং হয়েছে আমেরিকাতে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর, আরও রয়েছেন জনপ্রিয় অনেক তারকারা। এসএস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও রয়েছেন হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, ওয়েব সিরিজে সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে, তার চরিত্রকে ঘিরেই রহস্যে ঘেরা পুরোটা ওয়েব সিরিজ। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্য অনেকেই দুই বছরের এই কন্ট্রাক্ট বিয়ে করে থাকেন। তারপরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাস্তব কিছু পরিস্থিতি। সিরিজটি নিয়ে মৌসুমী বলেছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর হাসান জাহাঙ্গীরের সঙ্গে দেখা, এরপর সে গল্প শুনে সে কাজটি করতে রাজি হয়। আগের মতো নিয়মিত না হলেও মাঝে মধ্যে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী। 3 দশকের অভিনয়ের ক্যারিয়ারে 2 শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। সিনেমার বাইরে তাকে দেখা যায় নাটকেও, তবে এটাই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিরিজটি।